দর্শক কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের আজকের আয়োজনে, এবং আমরা আজকে কথা বলবো মূলত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে খেলাটি হতে যাচ্ছে 7ই জুন শুক্রবার ড্যালাসের গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে, সেই খেলা নিয়ে কথা বলবো আজকে। এবং আমার সাথে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন টেক্সাস থেকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক সদস্য জিএম নওশের প্রিন্স। প্রিন্স ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন? ভালো আছে। প্রিন্স ভাই, যেমনটা বলছিলাম যে বাংলাদেশ তাদের প্রথম যে ম্যাচটি খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে 7ই জুন শুক্রবার, এবং সেটি হবে ড্যালাসে, এবং সেই খেলা আপনি দেখতেও যাচ্ছেন। এই খেলা সম্পর্কে কথা বলার আগে একটু ছোট্ট করে বলে রাখি যে আমরা মোটামুটি জানি যে বাংলাদেশ টি টোয়েন্টি পারফরমেন্সের দিক থেকে বাংলাদেশ একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত, এছাড়া তাসকিন আছেন ভাইস ক্যাপ্টেন হিসেবে, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, তানভীর ইসলাম, মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান। এই হচ্ছে 15 জনের স্কোয়াড। এর মধ্যে কোন 11 জন খেলবেন সেটা এখনও আমরা জানি না। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচ, প্রিন্স ভাই, আপনি বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং বোলার ছিলেন সেই 80-এর দশকে, 90-এর দশকে, এই খেলাটি সম্পর্কে আপনি কি ভাবছেন? থ্যাংক ইউ। খেলাটা হবে অ্যাকচুয়ালি, এই এই ট্র্যাকটা হবে যা আমি দেখেছি গত বছর ফাইনাল খেলা দেখেছি, মেজর লিগের ফাইনাল দেখেছি, তারপরে লিগ খেলা দেখেছি, টোটাল 3টা ম্যাচ দেখেছি। তো আমি এই উইকেটে দেখেছি রান হয়, 200+ রান হয়। তাছাড়া একটা জিনিস আমি একটু শঙ্কিত যে ওয়েদারটা নিয়ে, এখানে আজকাল একটু ওয়েদারটা একটু হঠাৎ ঝড় আসতেছে, একটু বৃষ্টি হচ্ছে, এটা নিয়ে একটু একটু আমি লিটল বিট ওয়ারিড। তো আরেকটা জিনিস যেটা নাকি যদি নর্মাল থাকে ইট উইল বি এ টোটালি ব্যাটিং ট্র্যাক। তো এখানে লড়াইটা হবে কার কত বলেন ফায়ার পাওয়ার বোলার আছে, ভেরিয়েশন আছে কিনা বোলিং এ, লেগ স্পিনার, লেফট আর্ম স্পিনার, অফ স্পিনার। আমি শ্রীলঙ্কান টিমে দেখেছি দুটা অফ স্পিনার আছে ভালো, একটা লেগ স্পিনার আছে, লেফট আর্ম স্পিনার আছে, দে হ্যাভ লেফট আর্ম ফাস্ট বোলার, ওদের রাইট আর্ম ফাস্ট বোলার আছে, প্রত্যেকেরই ভালো রেকর্ড করা স্পিনারদের, তো দেয়ার র্যাঙ্কিং ইজ ভেরি হাই। তো আমাদের বাংলাদেশ টিমেও আছে যেরকম সাকিবুল হাসান আছে, আমাদের পেস বোলার তাসকিন আছে, রিশাদ তো নতুন জয়েন করেছে টিমে আমি বলবো, তারপরে আমাদেরও ভেরিয়েশন আছে। বাট একটা জিনিস আমাদের ভালো একটা ইনফর্ম অফ স্পিনার বাংলাদেশ টিমে নাই, আমরা মোহাম্মদুল্লাহ রিয়াদকে দিয়ে স্টপ গ্যাপ মেকশিফট বোলার হিসেবে মনে খেলানোর চেষ্টা করছে, যেটা দরকার ছিল যে এখন প্রায় টিম গুলাতে কিন্তু লেফট হ্যান্ডার ব্যাটসম্যান থাকে, তো লেফট হ্যান্ডার ব্যাটসম্যানের জন্য ওই একটা সুযোগ নিতে হয় যে আপনার একটা একটা ভালো কোয়ালিটি মানসম্পন্ন অফ স্পিনার দরকার ছিল, রাইট হ্যান্ড অফ স্পিনার ছিল, যেটা নাকি অ্যাওয়ে গোয়িং। তাছাড়া আমি মনে করি যেটা বাংলাদেশ রিসেন্টলি যেটা টি-20 ইউএস এর সাথে যে সিরিজটা খেলেছে ওটা খুব একটা ভালো করেনি, সিরিজটা হেরে গিয়েছে। তো অ্যাডভান্টেজ আমি যেটা বলবো বাংলাদেশের, যে বাংলাদেশ অনেক আগেই যেহেতু এসে গেছে এখানে, এসে আবহাওয়াটা অ্যাক্লিমাটাইজ করেছে, এখানে জেট ল্যাগ একটা বিশাল ব্যাপার আছে যে অন্য জায়গার থেকে আসতে টেক্স 4-5 ডেজ তো লাগেই, মোটামুটি সেটাও কাটিয়ে উঠেছে। আমি আশা করি খেলাটা একটা ভালো ফাইটিং খেলা আশা করছি। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ যে 3টা ম্যাচ খেলেছিল সেই সময় কিন্তু ওই আপনি যেটা বললেন যে 4-5 দিন অন্তত লাগে জেট ল্যাগ কাটতে, সেই কাটার সময়টা কিন্তু বাংলাদেশ টিম তখনও পায়নি, তার আগেই কিন্তু তারা ওই সিরিজে সিরিজ শুরু করে দিয়েছিল, তাই না? ইয়েস, ইউ আর রাইট, সেটা সেটা ঠিকই, আমরা বুঝতে পারছিলাম। এন্ড প্লাস আসলে এখানে ওয়েদারটা একটা বিশাল স্টর্ম হয়ে গেছে যেদিন তারা এসেছিল, তো উইকেটটাতে নিচে একটু পানি ছিল, একটু টাইমিং এ প্রবলেম হচ্ছিল বাংলাদেশ টিমের, বিকজ বল একটু উইকেটে থেমে আসছিল, সব মিলায় তো সিরিজটা বেশি ভালো যায়নি বাংলাদেশের। বাট সেকেন্ড ম্যাচটা বাংলাদেশের জেতা উচিত ছিল, যেটা ক্লোজ করে ফেললো, ক্লোজে এসে গেছিল, ওটা দে শুড হ্যাভ ওয়ান দ্যাট ম্যাচ।
তো যাই হোক, ইটস ইটস এ বিগ লার্নিং লেসন ফর দেম, আমি আশা করি। আই হোপ কোচ অ্যান্ড আদার সাপোর্ট স্টাফ, ক্যাপ্টেন, ওরা তাদের নেক্সট স্ট্র্যাটেজি বাংলাদেশ দলের ওপেন করবে কোন দুইজন ব্যাটসম্যান, সেটা নিয়ে আপনার কি কোনো পরামর্শ আছে? কোন দুইজন ব্যাটসম্যান ব্যাটিং ওপেন করবে, যেটা আমি আমি যেটা বুঝি যে ব্যাটিং ওপেন করবে, যে প্লেয়ারটা রান করে সেই ব্যাটসম্যানটা ওপেন করা উচিত। আই থিঙ্ক ওখানে তানজিদ তামিম আছে, ও ব্যাটিং রান করছে, তো এদিকে সৌম্য ওরকম রান করছে না। তারপরে আপনার আমাদের টপ অর্ডারে ক্যাপ্টেন রান করছে না, ওরকম রান করছে না। তারপরে আমাদের ইয়ে রিটন দাস, সেও রানে নাই। আই হোপ তারা ফেরত আসুক, রানে ফেরত আসুক, অ্যান্ড দে উইল গেট এ বেটার উইকেট, যেটা নাকি বাংলাদেশেও আমি দেখেছি তারা স্ট্রাগল করে এসেছে জিম্বাবুয়ের সাথে। পাঁচ ম্যাচ খেলেছে, ওখানে কেউ ওরকম একটা বড় সিগনিফিক্যান্ট রান করে নাই, কন্টিনিউয়াস ওরকম রান করে নাই টপ অর্ডার ব্যাটসম্যানরা। ওই স্ট্রাগলটা আমি দেখেছি এখন এগেইনস্ট ইউএসএ টু। আই হোপ এরা যে সময়টা পেয়ে গেছে, তো আমার মনে হয় ওরা ওটা কাটিয়ে উঠতে পারবে। ইটস জাস্ট একটা ব্রেক দরকার যে কোনো একটা ব্যাটসম্যানের। আমরা 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 যখন বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের ম্যাচগুলো দেখছি এবং যখন দেখছি যে কোন ম্যাচে কোন দল জিতে যাচ্ছে, একটা জিনিস দেখছি যে হাঙ্গার ফর উইনিং দ্য ম্যাচ, ওই ওই যে ক্ষুধাটা জেতার জন্য যে ক্ষুধাটা, সেইটা যেই দলের মধ্যে বেশি থাকে, দেখা যাচ্ছে যে সেই দলের বা সেই খেলোয়াড়ের ভালো পারফর্ম করার একটা সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। দেখছি যে যারা ভালো রান করছেন, ভালো উইকেট পাচ্ছেন, তারা তাদের মধ্যে এক ধরনের অ্যাগ্রেশনটা তাদের মধ্যে একটু বেশি অন্য খেলোয়াড়দের চেয়েতে। বাংলাদেশ টিমে সেইটার কতটা দরকার আপনার মনে হয়, জ্বলে ওঠার যে ইচ্ছাটা, হাঙ্গার বা ক্ষুধাটা যে জিততে হবে? আসলে ক্রিকেট হলো ইটস এ টিম গেম, তো যেটা একটু অভাব ছিল বাংলাদেশ টিমের লাস্ট ম্যাচগুলোতে আমি দেখেছি ইউএস এর সাথে, ওই টিম গেমটা ওরকম পরিলক্ষিত হয় নাই। মেবি তারা একটু ইজি নিয়েছিল, কোচ থেকে শুরু করে হয়তো প্লেয়াররা হয়তো একটু ইজি নিয়েছিল, কিন্তু আপনি খেয়াল করে দেখেন আদার অপোনেন্ট টিম গুলা কিন্তু জিম্বাবুয়ে যেরকম খেলেছে লাস্ট ম্যাচ বাংলাদেশে, ওরা কিন্তু সেকেন্ড লাস্ট ম্যাচ তো 5 রানে হেরেছে বাংলাদেশের সাথে, তারপরে লাস্ট ম্যাচটা বাংলাদেশের সাথে জিতেছে। ইভেন ইউএসএ কিন্তু কম রান করেও কিন্তু বাংলাদেশের সাথে জিতেছে টি টোয়েন্টি ম্যাচটা, সেকেন্ড ম্যাচটা রেস্ট্রিক্ট করে দিয়েছে। তো ওখানে ওখানে দেখা দেখা গেছে যে বাংলাদেশ টিমের একটু অভাব ছিল টিম গেমটা ওদের, ওদের ওই টিম। আপনি কি বলতে চাইছেন যে জেল, দলের ভেতরে যে একটা জেলিং হওয়া দরকার, সেইটা বোধহয় একটু অভাব ছিল আপনার মনে হচ্ছে? আমার কাছে ওই জিনিসটার অভাব আমি আমি খেয়াল করে দেখেছি যে ওই বডি ল্যাঙ্গুয়েজটা ছিল না বেসিক্যালি গ্রাউন্ডে, ওই বডি ল্যাঙ্গুয়েজটা ছিল না, এবং ওই বডি ল্যাঙ্গুয়েজটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাধারণত যেই দলগুলো জেতে, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু বোঝা যায় যে ডেসপারেশন এবং অ্যাগ্রেশনটা কিন্তু বোঝা যায় তাদের খেলায়। পিচ কন্ডিশন, ড্যালাসের মাঠ, সেটা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য কতটা সহায়ক হবে? পিচের চরিত্রটা, ক্যারেক্টারটা কেমন? না, উইকেট উইকেট ভালো, এখানে অস্ট্রেলিয়ান কিউরেটর উইকেট করছে। ইভেন বললাম না, লাস্ট ইয়ার তো মেজর লিগ টুর্নামেন্ট এখানে হয়ে গেছে, উইকেট ওয়াজ গুড, স্কোর হয়েছে। আপনার টপ ব্যাটসম্যান বলেন নিকোলাস পোরান বলেন, ও 100 করেছে কত, 70 বলে কিংবা 65 বলে। তারপরে ডিকক রান করে গেছে 100, সেম ফাইনাল ম্যাচে 100 করেছে। সো উইকেট ইজ দেয়ার, উইকেট ভালো হবে। অনলি জাস্ট আমি একটু চিন্তা করছি যে ওয়েদারের জন্য না উইকেট একটু এদিক ওদিক হয়ে যায়, ময়শ্চার থাকে কিংবা এখানে অসম্ভব গরমও পড়ে। তাছাড়া উইকেট উইল বি গুড ফর বাংলাদেশ টিম। ধরেন টসে জেতাটা কি এখানে গুরুত্বপূর্ণ হবে, টসে জেতাটা এবং আগে ব্যাট না আগে বল করা সেটা? হ্যাঁ, টসে জেতা তো অলওয়েজ অ্যাডভান্টেজ, আপনি ওটা তো আপনার আপনার যেহেতু বাংলাদেশ টিম আপনার ওরা আগেই ড্যালাসে চলে আসবে, তো ওরা প্র্যাকটিসের সুযোগ পাবে। বাংলাদেশ দলের জন্য কি আগে বল করা বা আগে ব্যাট করা কোনটা বেশি সুবিধাজনক? এটা আসলে অ্যাকচুয়ালি এখন বলার
মুশকিল, ইটস ডিপেন্ড করে ওয়েদার, আপনার পরিবেশের উপরে, যেটা নাকি উইকেটটা আমি দেখেছি যে যে কটা ম্যাচ দেখেছি আমি, যারা প্রথমে পরে ব্যাটিং করেছে তারাই কিন্তু জিতেছে। আমি দুটা ম্যাচ তিনটা ম্যাচ দেখেছি, ওই তিনটা ম্যাচে কিন্তু আমি দেখেছি যারা পরে ব্যাটিং করেছে তারাই কিন্তু জিতেছে। আচ্ছা, তার মানে রান চেজ করার একটা অ্যাডভান্টেজ, ইজি অ্যাডভান্টেজ হয়ে যায়। আচ্ছা, আমি যে তিনটা ম্যাচ দেখেছি, ফাইনালটাও দেখেছি। আচ্ছা, শ্রীলঙ্কা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনবার ফাইনালে খেলেছে এবং একবার জিতেছে, টি টোয়েন্টি টাইটেল তারা একবার জিতেছে। আমার কাছে যে স্ট্যাটিস্টিক্স বলে, ওদের ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, তিনি অধিনায়ক, এবং কুশল মেন্ডিস ওদের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান, দাসুন শানাকা তিনি থাকছেন, এই দুইজন ব্যাটসম্যান তো আছেন এই শ্রীলঙ্কার যাদের দিকে নজর থাকবে বাংলাদেশি বোলারদের। তো জিএম নওশের প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আশা করি আপনার সাথে আমরা আবার কথা বলবো। থ্যাংক ইউ।